নিজের বইয়ের প্রেমে পড়া ঠিক না, পড়লেও বুঝতে দেওয়া উচিত না, কিন্তু দুর্ভাগ্যবশত রিহানের আম্মু বুঝে গেছে, এখন ভাব ধরছে, এমন ভাব যে কাছে ঘেঁষতেও দিচ্ছে না। রিহানকে পড়াতে বসে গেছে, ছেলেকে পড়াবে ভালো কথা, কপালে এমন কালো টিপ পরার দরকারটা কি, ঠোঁটে এমন সর্বনাশা লিপস্টিক দেওয়ার কারণ কি, হাতে কাটা ব্লাউজের সাথে মেরুন রঙা শাড়ি পরার উদ্দেশ্য কি, কাজল টানা চোখে কেমন করে যেন তাকাচ্ছে, ঘোর লাগা মাতাল ভাব ধরেছে, আর আমি জলে পুড়ে মরছি। এমন নির্দয় নিষ্ঠুর বউ আর দেখি নাই, স্বামী তৃষ্ণায় মরে আর বউ জল নিয়ে খেলে। মনের অজান্তেই বিরহ কাতর হৃদয় গেয়ে উঠল, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জ্বালো আগুন আরও জ্বালো, ঢালো আরও ব্যথা ঢালো। গান শুনে রিহানের আম্মু ঠোঁট চেপে হাসছে, কিশোরী মেয়েরা চার পাঁচটা ছেলে পেছনে ঘুরিয়ে যেভাবে হাসে তেমন ঢঙ্গি হাসি। বকাটে হতে ইচ্ছে করছে, কিন্তু একমাত্র জনতা রিহানের জন্য কিছুই করা যাবে না। রিহানকে ভাবতাম আমার দলের লোক, এখন দেখি সে বিরোধী দলে নাম লিখিয়েছে, বেঈমান কোথাকার। মিউচুয়ালি রিহানের আম্মুর কাছে বসতে গেছিলাম, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। রিহানের পিছনে দাঁড়িয়ে চোখ মারছিলাম, হতচ্ছাড়ি রিহানের কাছেও বলে দিছে, পুত্রের সামনে এই অপমানটা না করলে কি হতো না, আমার বদপুত্র দেখে হাসে, আশ্চর্য পিতার অপমানে পুত্র হাসে, এ কেমন পুত্র, এই জন্যে কি তোকে ওই রসে লালন করেছি, সারা বছর পড়ার নামে খবর নাই, আজ একেবারে বিদ্যাসাগর হয়ে গেছে। আমাকে বলে, বাবা এখানে ঘুরঘুর করছো কেন? আমি বললাম, কি পড়িস দেখি। ও বলল, দেখতে হবে না, যাও এখান থেকে, ডিস্টার্ব হচ্ছে। হায় রে নিঠুর দুনিয়া, পুরুষ হয়েও পুরুষের দুঃখটা বুঝলি না, ধুর কিছুই ভালো লাগছে না। যাই রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে কিছুক্ষণ ঘটর ঘটর করে গিয়ে কোনোভাবে কিচেনে আসলেই হয়, অন্তরে আগুন জ্বালিয়ে তামাশা দেখার মজা দেখাবো। সবচেয়ে ভালো হয় রিহানকে তিফাদের বাসায় পাঠাতে পারলে, কিন্তু হারামজাদা যাবে কি না কে জানে, চেষ্টা করে দেখা যাক। রিহান তোর কিন্তু গ্রুপ স্টাডি করা উচিত, গ্রুপ স্টাডি করলে পড়া বেশি মনে থাকে। গ্রুপ স্টাডির কথা শুনে রিহানের আম্মু কেমন করে যেন তাকাচ্ছে, যেন ছেলেকে আমি সিগারেট অফার করেছি। আরে সমবয়সী বান্ধবীর সাথে পড়াশোনা করলে ক্ষতি কী, তাছাড়া তিফার আম্মু অনেক যত্ন নিয়ে পড়ায়। রিহান তিফাদের বাসায় যেতে খুবই উদগ্রীব, কোন একটা ছুতো পেলে সে তৎপর হয়ে ওঠে, আজও এর ব্যতিক্রম হলো না। বলার সাথে সাথেই সে বই ব্যাগ নিয়ে রেডি, রিহান দরজা খুলে গ্রুপ স্টাডি করতে চলে গেছে। আমি হাততালি দিয়ে গালে টান দিলাম, একলা পাইয়া সে রে শ্যাম, পালাইয়া যাবি কোথায়, চদিকে ঘিরিয়া রে রাখবো এই নিঠুর বনে, আজ পাশা খেলবো রে শ্যাম। রিহানের আম্মু আমার উৎসাহ উদ্দীপনা দেখে হাসছে, ভয় ও আনন্দের মিশেলে অদ্ভুত রহস্যময় হাসি। কিন্তু হায়, খোলা দরজা দিয়ে আরেক উপদ্রব এসে হাজির হয়েছে, বিলুপ্ত প্রজাতির প্রাচীন ম্যামথ গোত্রীয় প্রাণী তিনতলার মুটকি ভাবি এসে উপস্থিত। এ কি বিপদ, মুটকি ভাবি রিহানের আম্মুর জন্য হটপট ভর্তি করে হালুয়া নিয়ে এসেছে, মূলা গাজর আর শালগমের ককটেল হালুয়া, আমাকেও খেতে ডাকছে। এই অবিবেচক মহিলা দুনিয়ার সব উদ্ভট খাবার বানায়, এসব হাবি যাবি খাবারের ভয়ে তার হাজবেন্ড বেচারা বাসায় আসে না, এখন আমাকেও তাড়াতে চাইছে, মুটকি তোর হালুয়া তুই খা, আমি গেলাম, আজ আর পাশা খেলা হবে না। যাই তিফাদের বাসা থেকে একটু ঘুরে আসি, সময় সুযোগ হলে তিফার আম্মুর সাথে মানব সভ্যতার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে দু চারটা ইম্পর্টেন্ট কথা বলবো। অরিজিন অফ স্পিসেস সম্পর্কে তিফার আম্মুর অগাধ জ্ঞান, আর জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য অতি আবশ্যক। মানুষ জ্ঞান অর্জন করতে ইউরোপ যায়, আমি একটু পাশের বাসায় গেলে অসুবিধা কি? হাই হালুয়া। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।